ফিরনা বিরতির পর এবার যে খবর আপনাদেরকে জানাবো, যে থানায় ঢুকে সরকারি অফিসারের দাদাগিরি। বীরভূমের রামপুরহাটের ঘটনায় চাঞ্চল্য। এদিন রামপুরহাট থানায় যান এসডিও শ্রুতি রঞ্জন মহান্তি। থানায় ঢুকে ডিউটি অফিসারের রুমে গিয়ে হুমকি দিতে তিনি শুরু করেন, খাতাপত্র ছড়ে ফেলে দেন, এমনকি চাকরি খেয়ে নেওয়ার হুমকিও তিনি দেন বলে অভিযোগ। থানায় সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছে সেই ছবি, আপনারা দেখতে পাচ্ছেন জি চব্বিশ ঘন্টা এক্সক্লুসিভে সেই ছবি যা সিসিটিভিতে ধরা পড়েছে। জেলা পুলিশ সুপার কুনাল আগরওয়াল ফোনে জেলা শাসকের কাছে অভিযোগও জানান। সূত্রের খবর, রামপুরহাটে আদিবাসীরা কাজের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং রামপুরহাটের আইসিকে ফোন করে অ্যারেস্ট করার নির্দেশ দেন তখন এসডিও, আর তা না মানাতেই রাগের বসে এই কাজ করে বসেন এসডিও, এমনটাই অভিযোগ। যদিও গোটা ঘটনায় এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আপনারা দেখতে পাচ্ছেন জি চব্বিশ ঘন্টা এক্সক্লুসিভে সেই ছবি।